সম্প্রতি সময় দক্ষিণী সিনেমার দর্শকবে একজন তারকা হলেন বারুণ তেজ যদিও এই তারকা তার কেরিয়ারে বেশ কয়েকটি দর্শক চলচ্চিত্র চলচ্চিত্রে অভিনয় করেছেন যার ফলে অবশ্য সম্প্রতি সময় দক্ষিণী সিনেমাতে দর্শক একজন তারকা হয়ে উঠেছেন পাশাপাশি বর্তমানে এই তারকা তার আসন্ন সিনেমার শুটিং এর কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন যদিও সিনেমার অফিসিয়াল নাম এখনো ঘোষণা করা হয়নি তাছাড়া তার আসন্ন সিনেমাটি পরিচালনা করেছেন পরিচালক কারুনা কুমার পাশাপাশি সিনেমাটিতে তার বিপরীতে দেখা যাবে মিনাক্ষী চৌধুরীকে প্রসঙ্গত মিনাক্ষী চৌধুরী দক্ষিণ সিনেমার দর্শক একজন তারকা যদি এই তারকা তার কেরিয়ারে বেশ কয়েকটি দর্শক পেয়ে চলচ্চিত্র অভিনয় করেছেন পাশাপাশি তিনি তার রূপের জাদুতে দর্শকদেরকে সর্বদাই কাবু করে থাকেন অন্যদিকে সম্প্রতি সময়ে ভারতীয় গণমাধ্যমের সূত্র থেকে শোনা যায় নতুন একটি তথ্য কেননা দক্ষিণী তারকা বারুন তেজের সিনেমাতে অভিনয় করতে দেখা যাবে নোরা এছাড়া চলচ্চিত্রটিতে তাকে গুরুত্বপূর্ণ চরিত্র অভিনয় করতে দেখা যাবে বলে জানা যায় সো যাই হোক অবশেষে নোরা প্রথমবারের মতো দক্ষিণী কোনো সিনেমাতে অভিনয় করতে দেখা যাচ্ছে অন্যদিকে আপনারা সকলেই জানেন নোরাফাদি বলিউডে আইটেম গাল হিসেবে দর্শকদের কাছে পরিচিতি লাভ করেছেন পাশাপাশি এই তারকা নাচের দক্ষতা দর্শকদেরকে মুগ্ধ করে যার জন্য অবশ্য বলিউডের বেশিরভাগ সিনেমার আইটেম গানে পারফর্ম করতে দেখে গিয়েছে এই তারকাকে তার ফলে অবশ্য দর্শকদের কাছে দর্শক প্রিয়তা অর্জন করেছেন নোরা ফাতি সোভিয়টস জেনে তো নিলেন প্রথমবারের মতো ভারুন তেজার সঙ্গে অভিনয় করতে দেখা যাবে নোরা আর এই বিষয়টি নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এন্ড সাবস্ক্রাইব ওর চ্যানেল ফর মোর আপডেট